আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। আমরা টিউটোরিয়ালগুলোতে যেটা করতেছিলাম যে আমরা আমাদের এই অ্যাড আর এডিট বাটনে কাজ করেছি, এখন ডিলিট বাটনে কাজ করব। তো আমি ডিলিট বাটনের কাজ কিছুক্ষণ আগেই করেছি, কিন্তু আমার রেকর্ডিং রেকর্ড না করেনি, তো যার কারণে আমার এখানে ডিলিট বাটনের কাজ হয়ে গেছে। যেমন আমি এটা যদি ডিলিট করি, আমার এই 2 নম্বর ভ্যালুটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। তো আমি কিভাবে করছি সেটা আমি বলছি। প্রথমেই এই বাটনটাকে আমি সিলেক্ট করে নিয়েছি। কোথায় সিলেক্ট করলাম? এখানে আমার ওই যে টেস্ট ডট বুলেট ডটের নিচেই আমি বাটনটাকে এই যে এখানে সিলেক্ট করে নিয়েছি। এইটুকু কাজ শুরু করেছি। কিভাবে এখানে সিলেক্ট করে নিয়েছি, ডকুমেন্ট কেন দিলাম, এই বাটনটা যেহেতু ডাইনামিক, মানে আমার ব্যাকএন্ড থেকে আসতেছিল, এই যে মানে এখানে যে ব্যাকএন্ডের ভ্যালু যেগুলো পাঠাচ্ছিলাম এখানে, এই যে এই জন্য এই বাটনটা তো আমাদের ডকুমেন্টের না, এই জন্য পরে লোড হচ্ছিল। এটা তো রিটার্ন ভ্যালু না, এটা তো রিটার্ন ভ্যালু, যার কারণে এটা পরে লোড হচ্ছে। ডকুমেন্ট লোড হওয়ার পরে ওই জন্য বাটনের ভ্যালুটা পাবে না। এই কারণে আমাকে আবার যখন ডকুমেন্ট, আবার ডকুমেন্ট থেকে সিলেক্ট করে নিতে হচ্ছে। এই ডিলিট বাটন নিয়ে আমার এখানে প্রিভেন্ট ডিফল্ট দিলাম, আইডিটা তো ওখানে দেওয়াই আছে। এই যে আইডি, আইডিটা নিয়ে আমি এখানে যে অ্যাজাক্সের মধ্যে ইউআরএল পাঠালাম, ডেলে মেথড পোস্ট এখানে আইডিটা পাঠালাম, জেসন, এগুলো কিন্তু আমাকে বরাবরই আগের মতো এগুলো সব জায়গায় পাঠাতে হবে। ঠিক আছে, এটা একেবারে এমনিতে পিএসপি দিয়ে ক্রুট করার মতো ইউআরএল মেথড, ডাটা, ডাটা টাইপ এগুলো। আর এখানে ফাংশনের মধ্যে যেটা ফিরে আসবে সেটা এখানে আমি রিড আবার ফাংশনটা কল করবো, মানে ডিলিট হওয়ার পরে আবার আপডেট করে দেবো আমার যে ভিউটা হচ্ছে এখানকার। ঠিক আছে, তো এখন এখানে আমার ভ্যালু যাচ্ছে শুধু আইডি, এইটাকে আমি ক্যাচ করে নিব। আমার রুটটা এখানে দেখেন, এই যে এখানে ডেল, এখানে যে এই অটো কন্ট্রোলের মধ্যে ডেল নামে একটা ফাংশন তৈরি করেছি। আর এখানে আমার এই যে ডেল নামে ফাংশনটা হলো এটা, কই গেল রে, এই যে এইটুকু শুধু ফাংশন। কি ফাংশন? এই ফাংশনটুকুতে আমি কাজটা করেছি হলো রিকোয়েস্ট, যদি পোস্ট যেহেতু তাই এখানে রিকোয়েস্ট থেকে আইডিটা নিয়েছি, এই যে আমি ডিলিট করেছি এই আইডিটা, আর এটা এটা রেসপন্স দিয়েছি ডাটা। এটা রিটার্ন না দিলেও হবে, কারণ যেহেতু আমার এখানে ডাটা দিয়ে তো কোনো কাজ করছি না, ডাটা দিয়ে মূলত কোনো কাজ করছি না, আমি তো এখানে রিড ফাংশন কল করছি, তাই না? তো এইভাবে করে আমি এখন ক্লিক করলেই, আমার ক্লিক করলেই পরে এখানে ডিলিটের কাজটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে ডিলিট, এভাবে সব আপডেট করে দিতে পারবো। এখন দেখেন, এখন দেখবেন শুধু 4টা কলি থাকবে আমাদের ডাটাবেজে। ঠিক আছে, এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে, শুধু 4টা কলি থাকবে। এইভাবে করেই আমরা অ্যাজাক্স এর ক্রুড করলাম 4টি টিউটোরিয়ালই। আমরা টিউটোরিয়াল গুলো কষ্ট করে করেছি, যদি ভালো লাগে একটু আমাকে অনুপ্রেরণা দিবেন, সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।